এটা হচ্ছে ফ্লাওয়ার অনের বেবি, ঠিক আছে? তো এটা আমাকে গিফট করলো একটা দাদা, ঠিক আছে? আজকে এসে গেছি গ্যালপ স্ট্রিট, অ্যান্ড গ্যালপ স্ট্রিটে একটা স্পেশাল কারণেই এসেছি। একটা ফিশ যেটা অনেক দিন ধরে নেওয়ার ইচ্ছে ছিল, বাট আলটিমেটলি জিনিসটা গিফটেড হলো, গিফট করা হলো। তো জিনিস মানে যে ফিশটা আমি দেখাবো সেটা তোমায় দেখিয়ে দিয়ে হবে। আচ্ছা, এটা হচ্ছে ফ্লাওয়ার অনের বেবি, ঠিক আছে? তো এটা আমাকে গিফট করলো একটা দাদা, ঠিক আছে? আচ্ছা, তোমার পরিচয়টা দাও। আচ্ছা, হাওড়া বাড়ি, এর বেশি হাওড়া বাড়ি। আর তুমি ফ্লাওয়ার নিয়েই কাজ করো, তাই? আমরা অবভিয়াসলি হবি সবার আগে, তারপরে যা হওয়ার। তো ফ্লাওয়ার নিয়ে কত দিন ধরে কাজ করো? বলে রাখি যে আমাকে যে দুটো পিস গিফট করলো এটা কিন্তু অনেকদিন আগে থেকে মানে বুক করে রাখা, ঠিক আছে? মানে এটা গিফটেড হলো আমাকে, ঠিক আছে? আর এইসব জিনিস পাওয়া যায় না, তো আমি দুটো ছোটো একদম নিচে এখনো শো গ্রেড আসেনি, বাট এগুলো যেখান থেকে প্যারেন্টস আছে তাদের প্রত্যেকটা শো গ্রেডের, এবং দেখা যাক তৈরি করে চ্যাম্পিয়ন প্যারেন্টস আছে। তো বেবিগুলো দুটো আমাকে দিয়েছে, বলছে যে দেখো তুমি বড়ো করে দেখো, তো আমি সেগুলো অবশ্যই ভালোভাবে যত্ন করবো এবং তোমাদেরও দেখাবো যে ফিউচারে কীরকম আছে। অবশ্যই অবশ্যই তুমি দেখতে পাবে আমাদের, তার জন্য ওকে ফলো করতে আমাদের ডিজে ব্লগ, ঠিক আছে? আমাদের এখন রাইট নাও 3500 সাবস্ক্রাইবার বেশ, ঠিক আছে? এবং আশা করছি যে আমাদের অবশ্যই, ঠিক আছে? তো ওখানেই তুমি আপডেট পেয়ে যাবে সব। তো ঠিক আছে, এখন তোর মতো এখানে আমরা একটু গালিফো ঘুরে নেবো একটু পরে, তো একটু কথা বলে নিই তারপরে, ওকে? বাই। তো চলো ঘুরে নিই গালিফ। অ্যাজ ইউ গাইজ ক্যান সি কি প্রচণ্ড গরম, ঠিক আছে? আমি বেরিয়ে যাচ্ছি গ্যালেজ থেকে এবং তোমাদের আমি আপডেট দেবো বাড়িতে গিয়ে, কেন কি এখানে পসিবল নেক্সট ইম্পসিবল টু স্টে ওভার হেয়ার। তো কতটা গরম লাগছে দ্যাট আই অনলি নো, সো দ্যাটস ওয়াই আমি বাড়ি যাবো, আফটার দ্যাট তোমাদের সাথে কথা বলবো এবং যা যা কিনলাম আমি দেখাবো। তো স্টে টিউন ফর দ্যাট, বাড়িতে দেখা হচ্ছে, চলো। সো ফাইনালি রিস্ট হোম, আই মিন এত গরম যে কি বলবো, কিছু বলারই নেই। তাও আমি তোমাদের জন্য গেছিলাম ভিডিও করতে, অ্যান্ড আরেকটা স্পেশাল জিনিস যেটা
আজকে আমি গিফট পেলাম, সে হচ্ছে ফ্লাওয়ারন, এসআরডি ফ্লাওয়ারনের এটা চ্যাম্পিয়ন ব্রিডের বাচ্চা। তো এটা আমি টোটালি গিফট করেছি আমার দাদা। আমি দেখি যে আজকে কী দিলাম কেন। তো আমি এই ফিশগুলো আমি নিলাম, এখানে কী কী আছে দেখিয়ে দিই আমি। অ্যাঞ্জেলস প্ল্যাটিনাম একটা আছে, ব্লু অ্যাঞ্জেল একটা আছে, কী বলে এটাকে, হোয়াইট প্ল্যাটিনাম নাকি সামথিং, এই একটা। আর একটা আছে এসআরডি ফ্রাইস, এগুলো আমি দেখাবো, এখন অনেক ছোটো আছে, দেখানোর মতো পজিশানে নেই, ঠিক আছে। তো হচ্ছে সিনারিও আজকের, আমি জানি গ্যালেক্সিটায় আমি ভালো মতো ভিডিও দিতে পারিনি, তো আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট, কেন কি প্রচণ্ড গরম, ইউ গাইজ ক্যান আন্ডারস্ট্যান্ড অলসো, যে এরকম গ্লিমস পেয়েছি আমি দিয়েছি, আর এত গরম কী বলবো, জাস্ট কিছু বলার নেই। যাই হোক, আমি এগুলোকে রিলিজ করব একটু পরে, তার আগে আমি এটাকে জলে দেবো কিছুক্ষণের জন্য, ওয়াটার যে ওয়ার্মনেসটা, জলের যে টেম্পারেচারটা, সেটা যেন ম্যাচ করে। ওকে চলো দিই। তো আমি এদেরকে এই প্ল্যান্টেড ট্যাঙ্কে ছাড়বো, এখানে দেখতে পাচ্ছ তোমরা বোসমণি রয়েছে আর র্যাম রয়েছে, ঠিক আছে, জার্মান ব্লু র্যাম অ্যান্ড বোসমণি রয়েছে, ঠিক আছে। তো এদের সঙ্গে আমি অ্যাঞ্জেলগুলোকে ছাড়বো। তো আমি এখানে এদেরকে জলে দিয়ে রাখলাম কিছুক্ষণের জন্য, জলে দিয়ে রাখলাম, ঠিক আছে। যাই হোক, তোমরা এখন দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ একদম ছোটো, একদমই ছোটো, ঠিক আছে। কেন কি আমি ছোটো নিতেই পছন্দ করি, কেন এগুলোকে বড় করবো আস্তে আস্তে, তো সেইটার মধ্যে একটা আলাদা মজা থাকে, ঠিক আছে। তো হচ্ছে সিনারিও ছাড়বো কিছুক্ষণ পরে। এই প্ল্যান্টের ট্যাঙ্কটা তোমাদের দেখানো হয়নি, মেক করেছি কিছুদিন আগেই করেছি, বাট এখনও গ্রোথ চলছে, ঠিক আছে। তো দেখাবো, সেটাও দেখাবো। আর আপাতত আমি এই এসআরডি ফ্রাইসগুলোকে, এসআরডি যে ফ্রাইস আছে, এদেরকে ছাড়বো না এখনই আমি এই ট্যাঙ্কে। বাট এটা হচ্ছে আমার গাপ্পি অ্যান্ড মলি ট্যাঙ্ক, ঠিক আছে, এখানে আমি গাপ্পি অ্যান্ড মলির ব্রিডিং করাই, ঠিক আছে, শখেই করি। তো এখানে আমি আপাতত এদেরকে জাস্ট ছেড়ে রাখছি, ঠিক আছে, কিছুক্ষণের জন্য জলের টেম্পারেচার ম্যাচ করানোর জন্য। তো দেখি যখন রিলিজ করবো। আর একটা জিনিস তোমাদের দেখানো বাকি ছিল বা দেখানো হয়নি তোমাদের, সেটা হচ্ছে যে আমার, এটা হচ্ছে আমার সেম ট্যাঙ্ক, ঠিক আছে। অ্যান্ড আর একটা জিনিস, এটা হচ্ছে আমার চিকলেট ট্যাঙ্ক, ওকে। তো এখন ওরা টেম্পারেচার ম্যাচ হচ্ছে ওদের, তো আমি কিছুক্ষণ পরে ছাড়বো। তো এবার মেন কথায় আসি, সেটা হচ্ছে যে দেখো, আমি তোমাদের জন্য ভিডিওস করছি এবং আমার সেটা আমার ভালোবাসার দিক থেকে করছি, আমি ভালোবাসি ভিডিও করতে, আমি অ্যানিমেলস পছন্দ করি, তো দ্যাটস ওয়াই আমি করি, এটা ইটস নট আ বিগ ডিল ফর মি। বাট দ্য থিং ইজ কি, যদি মানে তোমরা চাও, তোমাদের যদি চেনা পরিচিত কোনো ফার্ম থাকে বা কারোর ভালো সেট আপস রয়েছে, যেখানে যেটা দেখে অন্য লোকেরাও ইন্সপায়ার হতে পারে বা সামথিং, তো তোমরা আমাকে কন্ট্যাক্ট করতে পারো, আমি গিয়ে তোমাদের জায়গাগুলো কভার করবো, তোমাদের ফার্ম যারা ইনভাইট করতে চাও ফার্মে, অবশ্যই আমি যাবো ফার্মে, ঠিক আছে, ভিজিট করে আসবো, এবং সুন্দর, তার যতটা সুন্দর হবে তোমার ফার্ম, ততটা কী হবে, লোকে দেখেও, লোকেরা দেখে ভালো লাগবে ফার্ম। তো আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে, তো তোমাদের নেক্সট ভিডিওতে স্টেটুন থাকতে হবে, তার জন্য নেক্সট ভিডিওতে তোমাদেরকে আমি আমার ট্যাঙ্ক, যে কোনো ট্যাঙ্ক আছে, সুন্দর করে তোমাদের ট্যাঙ্কসগুলো দেখাবো এবং তাতে ফিশেস যেগুলো থাকবে সেগুলো দেখাবো, ওকে। তো আপাতত আমি এদেরকে কিছুক্ষণ পরে রিলিজ করব। তো মাছগুলোকে আমি ছেড়ে দেবো। অ্যান্ড এইগুলোকে এখনও আমি কোথায় ছাড়বো আমি এখনও ঠিক করে উঠতে পারিনি, তো মোস্ট প্রবাবলি নেক্সট ভিডিওতে তোমাদের দেখাবো এদেরকে কোথায় ছেড়েছি, ঠিক আছে। এসআরডি ফ্রাইস এখনও অনেক ছোটো ছোটো আছে, দু পিস, এগুলোকে নিজের মতো করে তৈরি করে নিতে হবে, তো স্টে টিউন ফর দ্যাট, ওকে। তো আশা করছি তোমাদের সকলের ভিডিওটা ভালো লেগেছে, এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবে, লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে। আর তোমরা যারা চাও যে আমি আরও নতুন নতুন কন্টেন্ট নিয়ে কাজ করি বা কোন টপিকের ওপর আই মানে আমাকে কাজ করা উচিত, তো সেই জায়গাটা তোমরা সাজেস্ট করতে পারো আমাকে। আর যারা যদি কোনো ফার্মের থেকে যদি আমাকে দেখে থাকো, তাদের যদি চাও তোমরা যে
তোমাদের ফার্মে এসেও আমি জায়গাটা ভিজিট করি এবং জায়গাটা দেখাই। তো দাদা অবশ্যই আমাকে পিং করো যে দেওয়ানো প্লিজ কাম ভিজিট আস। ওকে, তো আমি চলে যাবো এবং তোমাদের জায়গাটা ভিজিট করবো এবং সবাইকে দেখার সুযোগ করে দেবো তোমাদের স্পেশাল ফার্মটাকে। ওকে, তো থ্যাংক ইউ সো মাচ গাইজ ফর বিং উইথ আস অলওয়েজ। অ্যান্ড হেটার্স তো থাকবেই সব জায়গায়, সেটা কোনো ব্যাপার না। সকল হেটার্সদের উদ্দেশ্যে আমি কথাটা বলতে চাই যে হেট ইজ আর্ট। ওকে, তোমরা যেটা করছো এটাও কমেন্ট করো, করা ছিল না, কমেন্ট করো যদি ভালো লাগে। কেন কি ভালো জিনিসের সঙ্গে বাজে জিনিসও থাকা উচিত। আর তোমরা যদি আমার বাজে জায়গাটা তুলে ধরো তাহলে হয়তো আমি আরও ইম্প্রুভ করতে পারবো। তো দিনের পর দিন আমি শুধু ইম্প্রুভ করে যাচ্ছি, ইম্প্রুভ করছি, আমি বুঝতে পারছি সেটা। অ্যান্ড অনেকেরই ডিমান্ড যে আমি বাংলায় ব্লগ করি, বাংলায় ব্লগ করি নাও। এবার আমি বাংলায় ব্লগ করি, ঠিক আছে? আর গালাগালি করো, অনেক গালাগালি শুনেছি, ঠিক আছে? তো যাই হোক, জোকস অ্যাপার্ট, সো আজকের জন্য এইটুকুনি। টিল দেন দিস ইজ দেবানুজ সাইনিং আউট। অ্যান্ড খুব ভালো থেকো, খুব ভালো রেখো, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। অ্যান্ড স্টে টিউন ফর দ্যাট, ভুলে যেও না যে সাবস্ক্রাইবটা করতে হবে, সাবস্ক্রাইব করে নাও। ওকে ওকে, চলো, বাই।